আসসালামু আলাইকুম, আমি শায়লা আছি আপনাদের সাথে। আর তোয়া আর তাহরিন আপনাদেরকে হাই বলছে। দুইজন অনেক সুন্দর করে সেজেছে, ফুল নিয়েছে। তো যাই হোক, আমি এই বেলি ফুল গাছটা ছাদে থেকে নিয়ে এসেছি। আর এটা আমি একটা গাছ ছিল বেলি ফুল গাছ, সেটার পাশে এটা কুশি নিয়েছিল, সেটা আমি লাগিয়ে দিয়েছিলাম। তো আল্লাহর রহমতে হয়েছে, আর দেখতে পাচ্ছেন ফুলও ফুটেছে। তো দোয়ামণি আপনাদেরকে দেখাচ্ছে, ও অনেক রাগি। আর আপনারা আমার মেয়েদের জন্য দোয়া করবেন। সকালটা খুব ভালোই কেটেছে আমার। দোয়া তাহরিনকে সব কিছু পড়াশোনা করিয়ে তারপরে রান্নাঘরে যাচ্ছি। তো এখন একটু গাছে পানি দিতে হবে, কারণ বেশ কয়েকদিন হলো বৃষ্টি বৃষ্টি, তো সে কারণে পানি দেওয়া হচ্ছে না। তো তাহরিন পানি আনতে গিয়েছিল, পানি এখন দিচ্ছে গাছে। আর সেই দেখা দেখি তোয়ামণিও এখন তার স্বাদ জেগেছে, সে পানি দিবে। তো তাহরিনকে বলছে যে দাও। তো তাহরিন এক মগ দিবে, তারপরে তোয়ামণি দিবে। তো মগে পানি নিয়ে আসা হয়েছে, সে ভালো করে দিতে পারছে না, কারণ দেখতে পায় না। আমি একটু সাহায্য করব ওকে, তো সেটাও করতে দিবে না। তো পরে আমি আমার হাত দিয়ে ওকে একটু সাহায্য করলাম। বাচ্চারা এরকমই হয় মনে হয়। গাছে পানি দিলাম, এদিকে তাকাও, গাছে পানি দিলাম। চুলগুলো কাটাতে হবে, আর এখন সেলুনেও যাওয়া যাচ্ছে না করোনার জন্য। তো যাই হোক, তাহরিনের চাচু এসেছে, তো তার জন্য একটু রান্না বান্না করতে হচ্ছে। আজকে রান্না করব চিংড়ি ভুনা, তারপরে সেই সাথে আছে ইলিশ মাছ, বিব ভুনা, ছোট মাছ, এগুলো রান্না করা হবে। এক পাশে চিংড়ি মাছ ভুনা হচ্ছে, আর এই পাশে হচ্ছে মাংস ভুনা করা হচ্ছে। আজকে প্রেশার কুকারে দিয়ে দেওয়া হয়েছে। আর গরুর মাংসটা কীভাবে রান্না করা হয় সেটা আমি আমার ব্লগে অনেক দেখিয়েছি, চিংড়ি মাছও কীভাবে ভুনা করা হয় সেটাও দেখিয়েছি। তো তারপরেও একটু বলে দিব। আর এখানে আছে ইলিশ মাছ, ইলিশ মাছটা সম্পূর্ণই রান্না করব, কেটে রেখেছি এটা। এটা আজকে আমি হালকা ভেজে নিব, তারপরে রান্না করব। তো এখানে চিংড়ি মাছ ভুনা করা হচ্ছে, আর প্রেশার কুকারে সিটি উঠে গেছে দেখতে পাচ্ছেন। চিংড়ি মাছ ভুনার মধ্যে দিয়ে দিয়েছি একটু সামান্য রসুন বাটা, তারপরে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো দিয়ে ভুনা করেছি। আমার ডিপ ফ্রিজে ছিল টমেটো, সেটাই দিয়েছি। আর হলুদ, মরিচ, ধনিয়া, এখানে এখন জিরার গুঁড়ো আর একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। যেহেতু আমরা গরম মশলাটা গুঁড়ো করে খাই, ভেজে গুঁড়ো করা হয়, সেটাই খাওয়া হয়। তো তরকারিটা মোটামুটি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করলে শক্ত হয়ে যায়, তো সে কারণে এখন নামিয়ে ফেলছি, আর হয়ে গেছে। আর ওই পাশে গরু মাংস ভুনার মধ্যে সমস্ত মশলা দেওয়া হয়েছে, মানে আদা রসুন বাটা দেওয়া হয়েছে। এর মধ্যে মশলা শেষ হয়ে গেছে, আম্মু সমস্ত কিছু বের করে নিচ্ছে। আর আমরা গতবার যে মশলা গুঁড়ো করেছিলাম সেগুলোই মোটামুটি রয়ে গেছে। আর এবার বেশ একটু আবহাওয়া খারাপ, এ কারণে মশলাটা গুঁড়ো করা হচ্ছে না। সম্ভবত ঈদের পরে মশলাটা গুঁড়ো করব, আপনাদেরকে অবশ্যই দেখাবো।
এখানে ইলিশ মাছটা ভুনো ভুনা করা হচ্ছে, এখানেও পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে করা হয়েছে। আর এই যে মাংস, মাংস কালারটা কিন্তু অনেক নাইস এসেছে, কালারফুল। আর এখানে ছোট মাছ, যেহেতু আম্মু তেমন কিছুই খেতে পারছে না, আম্মুর জন্য ছোট মাছটা করা হয়। আর এখানে মাংসটা ভুনা করা হয়ে গেছে, মোটামুটি সব কিছু হয়ে গেছে। মুরগি তো আমি আপনাদেরকে আর দেখালাম না, কারণ মুরগিটা আমি আমার ব্লগে অনেক দেখিয়েছি। মুরগি একদম ভাজা ভাজা করেছিলাম, যেটাকে বলে একদম গা মাখা মাখা। তো এই তো, আর ইলিশ মাছ ভুনা, মানে সমস্ত কিছুই ভুনা। আর মানে এই তো, যাই হোক, এগুলোই রান্না করা হয়েছে। অনেক গরম পড়েছে তো সেই কারণে আর পোলাওটা রান্না করা হয় নাই, শুধু পোলাওটাই বাদ। তাছাড়া অনেক কিছুই রান্না করা হয়েছে। আমাদের গাছে লেবু আছে, মানে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে খুবই একটা মানে টাটকা খাবার আছে টেবিলে। তো আমনিও খাবে এখন, আর তার চাচ্চু এখন আসেনি, ও একটু বাহিরে গিয়েছে, আসলেই খেতে বসবে। রাতে একটু মানে চাউলের যে গুঁড়া আছে সেটা সিদ্ধ করা হয়েছে, এখন রুটি বানানো হবে। যেহেতু পর্যাপ্ত পরিমাণে মাংস রান্না করা হয়েছে, সেটা আমরা দুপুরে খাওয়ার পরে বেশ অনেকটুকুই রয়ে গিয়েছিল, তো এই কারণে এখন চালের যে আটা আছে সেটা দিয়ে রুটি বানানো হবে। আর এটা দিয়ে গরুর মাংস হলে খুবই ভালো লাগে। তো এটা আমি একটু সামান্য হাতে তেল লাগিয়ে নিলাম, তাহলে আমার এটা মানে ছানতে বেশি ভালো হবে। আর এটা মানে খুব গরম পানির মধ্যে তারপরে আটাটা সিদ্ধ করে নেওয়া হয়েছে। তো এখন আমি রুটি বানাবো, তার জন্য আমি নিচে একটা মানে ভালো কাপড় বিছিয়ে নিলাম, যেন শব্দ না হয় আর পিড়াটাও যেন চলে না যায়। আর হাতে একটু আটা মাখি, মানে না আটা না, সরি, হাতে একটু তেল মাখিয়ে নিলে দেখা যাচ্ছে যে আমার পিড়াটাও ক্লিন থাকে। দেখতেই পাচ্ছেন আমার পিড়াটা কিন্তু অনেক ক্লিন আর পরিষ্কার। আর প্রতিদিন আমরা রুটি বানানোর পরে এই পিড়াটা ধুয়ে ফেলি এবং বেলনাটাও ধুয়ে ফেলি, তাহলে পিড়াটাও পরিষ্কার থাকবে আর মানে তেলা পোকা এগুলো কোনো কিছু এসে পিড়াটা নষ্ট করতে পারবে না। সকালে দেখা যাচ্ছে যে হালকা একটু ন্যাকড়া দিয়ে মুছে আমরা আবার রুটি বানাই, পরে আবার রুটি বানানোর পরে ধুয়ে দিই। আর এটা ধোয়ার পরে আমি মানে ভালো একটা পরিষ্কার পলিথিনের মধ্যে রেখে দেওয়া হয়, তাহলে আর পোকামাকড় বা তেলা পোকা এগুলো কিছু যাচ্ছে না। এভাবেই করে রাখা হয়, আপনারা কিভাবে রাখেন সেটা বলবেন। শপিং ব্যাগের মধ্যেও রাখা যায়। আর যে মানে রুটিটা ছেঁকি সেই ন্যাকড়াটা, ওটা হলো একটা বক্সের মধ্যে রেখে দেয়, তাহলে আর তেলা পোকা বা অন্যান্য পোকামাকড় বা অন্য কিছু ময়লা এগুলো আর কোনো কিছু স্পর্শ করতে পারে না। তো এভাবেই করা হয় যতটুকু পরিষ্কার থাকা যায়। তো মোটামুটি আমার রুটি বানানো শেষ। আর আর তাহরিনা আব্বু আর আব্বু ওরা প্রতিদিন রুটি খায়, তো সে কারণেই করা। তো এই তো দেখতেই পাচ্ছেন আটা আর রুটি, আর এটা বানাতে গেলে দেখা যাচ্ছে যে অনেক হিট লাগে, এটা ভাজতে একটু সময় লাগে। আম্মু চারপাশ এপাশ ওপাশিয়া করে রুটিটা ভেজে নিচ্ছে, আর আমি ওই পাশে বানিয়ে দিচ্ছি। চালে আটা রুটি ছেঁকার জন্য বেশ পর্যাপ্ত পরিমাণে হিট লাগবে, তা না হলে রুটিটা ফুলবে না। আর পর্যাপ্ত পরিমাণে হিট দিলে দেখা যাচ্ছে যে রুটিগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুবই ভালো হয়। আর আমরা তো তেমন একটা বেশি পোড়া পোড়া রুটি খাই না, তো সে কারণে পোড়া পোড়া করা হচ্ছে না, তারপরেও কাঁচা থাকছে না, তবে মানে পোড়া পোড়াও হচ্ছে না, এই টাইপের আমরা রুটি খাই। তা আপনারা যদি পোড়া পোড়া করেন তাহলে একটু বেশি লালচে করে নেবেন, তাই হবে।
তা মোটামুটি দেখতে পাচ্ছেন রুটিগুলো কিন্তু ফুলে গেছে অনেক। অনেক বক বক করে ফেললাম, আর ব্লগ তেমন একটা বেশি বড় করব না। রুটিগুলো ভাজা হয়ে গেলে তারপরে একটা আমি ননস্টিকের পাতিল, পাতিলটার মধ্যে একটা ভালো উন্না আমার যা আছে সেই উন্নাটার মধ্যে পেঁচিয়ে রাখবো। আর এটা পেঁচিয়ে রাখলে আর ঢাকনাটা দিয়ে রাখলে বেশ অনেকক্ষণ এটা গরম থাকবে এবং নরম থাকবে রুটি। তো এইভাবেই করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। চাউলের আটার রুটি খাই রাতে, ডায়েট কন্ট্রোল করছি। তাও আবার বয়স দিয়ে বেশি না, মাত্র 3টা রুটি নিয়েছি।